এখন থেকে কোনো হাসপাতালে কেউ যদি তার কর্মক্ষেত্রের পরিচয় দিয়ে কোনো ধরনের বাড়তি সুবিধা আদায় বা ডাক্তারদের সাথে কোনো রকম খারাপ ব্যবহার যদি তারা করতে চায় বা এ ধরনের কোনো দিকে যদি তারা যায়, তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিব। মুভমেন্টের পুরোটা সময় ঢাকা ছিল হটস্পট, আর ঢাকার বাইরে আমাদের জনগণের উপর যে হামলা, যে ঘটনা সেটা ঘটেছে, সেখানে আমরা একটু পিছিয়ে আছি। এই বিষয়টা কোঅর্ডিনেট করার জন্য আমরা জেলা এবং উপজেলা পর্যায়ে আমাদের ভলান্টিয়ার টিম এক্সটেন্ড করতেছি এটা, এবং আমরা অলরেডি এটা নিয়ে কাজ করছি। আপনারা আশা করে যে 1 থেকে 2 দিনের ভিতরে একটা ফুল লিস্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে ভলান্টিয়ার টিমদের। আচ্ছা, আর আমি কি বলি, আর একটা বিষয় যে গত বেশ কয়েকটা সরকারের আমলে দেখা যেত যে স্বাস্থ্য খাতে একটা অবস্থা, অব্যবস্থাপনা, যে অনেকে যারা ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটিস যেমন মন্ত্রী বা সচিব, এরা হাসপাতালে যে তাদের যে আইডেন্টিটি সেটা দেখিয়ে তাদেরকে একটা অতিরিক্ত সুবিধা দেওয়ার চেষ্টা করতো। এ ধরনের একটা ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা, মন্ত্রণালয়ের একজন ব্যক্তি যিনি তার মন্ত্রণালয়ের পরিচয় দিয়ে সেখানে ডাক্তারদের সাথে দুর্ব্যবহার করে, এছাড়া আরও বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনার কথা আমাদের কানে আসে। তো এ বিষয়ে আমরা সুস্পষ্ট বার্তা দিতে চাই যে এখন থেকে কোনো হাসপাতালে কেউ যদি তার কর্মক্ষেত্রে পরিচয় দিয়ে কোনো ধরনের বাড়তি সুবিধা আদায় বা ডাক্তারদের সাথে কোনো রকম খারাপ ব্যবহার যদি তারা করতে চায় বা এ ধরনের কোনো দিকে যদি তারা যায়, তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিব। আজকে ঢাকা মেডিকেলে আমরা এই বিষয়ে কথা বলেছি, আমরা তাদের সভাকক্ষে সেখানে আসাদ স্যার ছিলেন এবং ঢাকা মেডিকেলের অনেকেই ছিলেন, তাদের সাথে কথা বলি। তারা এখানে আমরা কোনো টেম্পোরারি সলিউশন চাই না, আমরা এখানে একটা পার্মানেন্ট সলিউশন চাই, যেন এই বিষয়টা সামনে আর না আসে। তো যারা এই ধরনের হীন কাজ করেছেন তাদের আমরা শাস্তির আওতায় আনবো। এবং আরও একটা বিষয়, ডাক্তারদের যে নিরাপত্তার যে বিষয়টা, গত সময়ে আনসারদের যে ঝামেলাটা হলো, তারপরে অনেক হাসপাতালে আনসাররা এখন আর কাজ করছেন না, সেটার কারণে অনেক ডাক্তারই দেখা যায় নিরাপত্তাহীনতায় ভুগছেন। আরিয়ান ভাই যেটা বললেন যে এই বিষয়ে আমরা একটা সিদ্ধান্তের দিকে আগাচ্ছি যে স্বাস্থ্যখাতে বিশেষায়িত একটি আর্ম ফোর্সের ব্যবস্থা করা, যেটা স্বাস্থ্য পুলিশ আমরা একটা নাম পেয়েছি। এই বিষয়ে আমরা মন্ত্রণালয়ে কথাবার্তা বলবো। তো সর্বোপরি ডাক্তারদের প্রতি আমার আহ্বান, তারা বর্তমান যে ক্রান্তিকাল আমরা পার করছি এই সময়টা তারা যেন আমাদেরকে সার্বিক সহযোগিতা করেন, কারণ স্বাস্থ্যখাত বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট ভালনারেবল সেক্টরস। এই সেক্টরে আমরা যদি স্ট্রং না হতে পারি, অন্যান্য সেক্টরগুলো স্বাভাবিকভাবে পিছিয়ে পড়বে। আমরা ডাক্তারদের সার্বিক সহযোগিতা কাম্য করছি এবং আমরা আমাদের জায়গা থেকে যতটুকু করা প্রয়োজন এবং যতটুকু করা সম্ভব আমরা তাদেরকে সে সহযোগিতা করবো, এই আশা আমরা এই বিষয়টা আমরা নিশ্চিত করছি। জেলা এবং উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে সারা বাংলাদেশের প্রত্যেকটি মেডিকেল কলেজে আমাদের ভলান্টিয়ার টিম রেডি, প্রত্যেকটি জেলা শহরে সদর উপজেলাগুলোতে 5 জন করে ভলান্টিয়ার, যার মধ্যে 1 জন থাকবেন ডক্টর, এবং প্রত্যেকটি উপজেলায় 495টি উপজেলায় প্রত্যেকটি উপজেলায় 2 জন করে আমাদের ভলান্টিয়ার আমরা রেডি করেছি। একটু শর্টিংয়ের মধ্যে আছে জিনিসটা, আমরা এই জন্য এখনই পাবলিশ করতে পারছি না, কালকে সকালে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। এবং এই লিস্টটি আমরা মন্ত্রণালয়ে পাঠিয়ে দিব এবং এটি এমআইএস এর কাছে চলে যাবে এবং বাংলাদেশের সকল হসপিটাল এবং প্রাইভেট পাবলিক হসপিটালগুলোতে এটি চলে যাবে, যে এই সার্টিফাইড মানে যারা অথরাইজড, যারা ভলান্টিয়ার্স, শুধুমাত্র তারাই আমাদেরকে এই কাজে হেল্প করবেন। এর বাইরে কেউ যদি সমন্বয়ক বা অন্য কোনো পরিচয়ে গিয়ে হাসপাতালগুলোতে কোনো মানে হুমকি ধামকি দেওয়া, হুম্বিতম্বি করা, এগুলো করেন, তার কোনো দায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তো নেবেই না, বরঞ্চ ক্ষেত্র বিশেষে প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ব্যবস্থা নিব, কঠোর ব্যবস্থা নিব ইনশাআল্লাহ।